শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে খবরটা খুব বড় করে বলবো না কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমি সাইফুদ্দিন রবি কলাবাগান খেলার মাঠ ও থানা দুটোই জরুরি তাই এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই জন্য মেয়রকে বিকল্প ব্যবস্থা নিতে বলেছেন তিনি সকালে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুলে বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এই কথা জানান তিনি মন্ত্রী বলেন গতকাল আইনশৃঙ্খলা বাহিনী মানবাধিকার কর্মী সৈয়দ রত্না ও তার ছেলে পিয়াংশুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় খেলার মাঠ থাকতে হবে বাচ্চারা খেলাধুলা করবে এটাই স্বাভাবিক এবং খেলার মাঠ যাতে থাকে সেই জন্য আমরা মনে করি খেলার মাঠের ব্যবস্থা করতে আমি মাননীয় মেয়র মহোদয়কে বলছি এবং সবাইকে বলছি যদি বিকল্প একটা খোঁজার জন্য যদি না হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীরও এটা খুবই অতি জরুরি এটা আমরা পরবর্তীতে ডিসিশন নিব কি করা যায় রাজধানীতে তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলনে নামা সৈয়দ রত্না ও তার ছেলে মোহাম্মদ ইসা আবদুল্লাহকে প্রায় 13 ঘণ্টা কলাবাগান থানায় আটকে রাখার প্রতিবাদ জানিয়েছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে তারা সংবাদ সম্মেলনের আয়োজন করে সময় বক্তারা বলেন কোনো ধরনের অভিযোগ ছাড়া নাগরিকদের আটকে রাখা অবৈধ ও বেআইনি দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় মানবাধিকার সংগঠনগুলো কলাবাগান থানা কর্তৃক স্থাপিত সাইনবোর্ড অনুযায়ী মাঠটিতে কলাবাগানের থানা ভবন নির্মাণ করা হবে ওই সরকারি কাজে বাধা দেওয়াটার বিষয়টা কি সরকারি কাজটা কি মাঠের মধ্যে থানা বানানো সরকারি কাজ আমাদের প্ল্যানের মধ্যে ছিল একটা পুকুর থাকতে হবে একটা খেলার মাঠ থাকতে হবে পার্ক থাকতে হবে যতগুলি মাঠ অবরুদ্ধ হয়ে আছে বা চক্রান্তের অধীনে চলে গেছে সেগুলিকে পুনরুদ্ধার করার জন্য একযোগে কাজ করে যাব আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনেও ঢাকার কমলাপুর সহ 5 স্টেশন ছিল উপচে পড়া ভিড় যেদিন বিক্রি হয়েছে 29 এপ্রিলের টিকিট এই সোনার হরিণ হাতে পেতে রাত থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন হাজারো প্রত্যাশী কাউন্টারে ধীরগতিতে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও টিকিট না পাওয়া সহ নানা অভিযোগ করেন তারা বেশিরভাগই বলেছেন অনলাইনে টিকিট কাটতে না পেরে সশরীরে আসতে হয়েছে তাদের এই ব্যাপারে রেলের বক্তব্য আগের মতোই একই সাথে অসংখ্য মানুষ টিকিট কাটার চেষ্টা করায় সার্ভার জটিলতা দেখা দিয়েছে পরিবহন করতে পারছি আন্দোলনের সাথে সাথে 700 আর সাথে আমাদের লোকাল মেল কমিটি মিলে আমরা হিসাব করেছি যে বাংলাদেশ রেলওয়েতে প্রায় 53,000 যাত্রী সম্মানিত যাত্রী টাকা দেখ করতে পারবেন অর্থ পাচার মামলায় ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার এনামুল হক ইনু ও রূপন ভূঁইয়া সহ 11 জনকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত একই সাথে 4 কোটি টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে তাদের ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ইকবাল হোসেন রায়ে বলেন মানি লন্ডারিং এখনকার দিনে গুরুতর অপরাধ মানি লন্ডারিং এর ফলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এর আগে সকালে আদালতে হাজির করা হয় গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত 2 নেতা এনু রূপন সহ 11 আসামিকে আদালত বিচার আপনার ন্যায় বিচারের স্বার্থে সার্বিক বিচার বিবেচনা করে সকল আসামির অবস্থা বিবেচনা করেই এই 7 বছরের সাজা এবং 4 কোটি টাকা জরিমানা করেছে মহামান্য উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে আসামি পক্ষ সেখানে ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী 15 জুন হবে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় 17 মে সকালে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি সচিব জানান কুমিল্লা সিটি ছাড়াও সেদিন ভোট হবে জেলার 6 পৌরসভা 1 উপজেলা ও 135 ইউপিতে ঘোষিত তফসিল অনুযায়ী কুমিল্লা সিটি নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 17 মে মনোনয়নপত্র বাছাই 19 মে ও প্রত্যাহারের শেষ সময় 26 মে প্রতীক বরাদ্দ 27 মে এবং ভোট গ্রহণ 15 জুন এই সিটিতেই ইভিএমে ভোট গ্রহণ হবে বলেও জানান তিনি প্রতিটি নির্বাচনই আমাদের ইভিএম এর মাধ্যমে হবে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 17 মে 2022 বাছাইয়ের তারিখ 19 মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 26 মে প্রতীক বরাদ্দ 27 মে 2022 এবং ভোট গ্রহণের তারিখ হলো 15 জুন
ফ্রান্সের টানা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইমানুয়েল ম্যাক্রন। ফরাসিদের ঐক্যবদ্ধ করার শপথ নিলেন বিজয় ভাষণে। এতে তিনি স্বীকার করেন প্রাপ্য ভোটে সবাই তার সমর্থক নয়, বরং কট্টর ডানপন্থী শাসন এড়াতেই বহু ফরাসি তাকে ভোট দিয়েছেন। শপথ নেন বিভাজন দূর করে ফরাসিদের ঐক্যবদ্ধ করার। ম্যাক্রনের জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে লুপেনের নজর পার্লামেন্টে নিবদ্ধ। বোমারাজ্যের কারণ অনুসন্ধান না করে দ্বিগুণ শক্তিমত্তা নিয়ে লড়তে চান জাতীয় পরিষদে। তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন। সকাল 8:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ঢাকায় পৌঁছে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেরি এলিজাবেথ। এ সময় প্রধানমন্ত্রী ডেনমার্কের সাথে বাংলাদেশের চমৎকার সম্পর্কের প্রশংসা করেন। বাংলাদেশ ও ডেনমার্ক রাজ্য সরকারের মধ্যে টেকসই এবং সবুজ ফ্রেমওয়ার্ক এঙ্গেজমেন্ট বিষয়ে সমঝোতা স্মারকে সই করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসনের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানায় রোহিঙ্গা ইস্যুতে ডেনমার্ক সরকার বেশ সোচ্চার। এর মধ্যে ভাষাঞ্চরে $2 মিলিয়ন অর্থ সহযোগিতা দিয়েছে তারা। করোনা টিকা কার্যক্রম নিয়ে টিআইবির গবেষণা রিপোর্ট উদ্দেশ্য প্রণোদিত। সচিবালয়ে ব্রিফিংয়ে এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেছেন টিআইবির প্রতিবেদনে টিকা পেতে জনপ্রতি গড়ে $67 ঘুষ নেওয়ার অভিযোগ করা হয়েছে, যা ভিত্তিহীন। এই সামান্য টাকা এখন ফকির ভিক্ষা নেয় না। গবেষণা রিপোর্টের সমালোচনা করে মন্ত্রী বলেন টিকা কেনায় ৪০,০০০ কোটি টাকা নয়, খরচ হয়েছে ২০,০০০ কোটি টাকা। আর যেসব টিকা ফ্রিতে পাওয়া গেছে তার মূল্য ধরা হয়েছে ২০,০০০ কোটি টাকা। মন্ত্রী বলেন দেশে ১২ কোটির বেশি মানুষ টিকা দিলেও টিআইবি মাত্র 1,800 জনের তথ্যের উপর প্রতিবেদন বানিয়েছে। নিবন্ধন করলেও 65 বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। সচিবালয়ে ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন শীর্ষক আলোচনায় শেষে একথা জানান তিনি। বলেন এবার হজের কার্যক্রমের জন্য সময় পাওয়া যাচ্ছে মাত্র 34 দিন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে যারা যেতে পারবেন না তারা চাইলেই জমাকৃত টাকা তুলে নিতে পারবেন। এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন 57,856 জন। নিত্য প্রয়োজনীয় প্রায় সব দ্রব্যেরই দাম বেশি বরগুনার বাজারে। সপ্তাহের ব্যবধানে বরগুনার বাজারে আবার ঊর্ধ্বমুখী তেল, ডাল, চিনি সহ বেশ কিছু পণ্যের নিত্য পণ্যের দাম। লাগামহীন দ্রব্যমূল্যের সাথে কিছুতেই তাল মেলাতে না পেরে হাঁসফাঁস করছেন ক্রেতারা। খুচরা ব্যবসায়ীরা বলছেন অন্যান্য পণ্যের দাম এক অবস্থায় থাকলেও খোলা সয়াবিন ও মসুরের ডাল ডিলারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। অপরদিকে ডিলাররা বলছেন মিলগেটে দাম বাড়ার কারণেই বাজার অনিয়ন্ত্রিত। যখন সাব ডিলারদের কাছে মাল বিক্রি করবে কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য কোম্পানির যে সোলো আইটেম গুলো আছে সেই আইটেম গুলো তাদেরকে নিতে হবে। শিশুদের ঢিল ছোড়াছুড়িকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে ঝগড়া বিবাদে শুরু। আর এই সামান্য কারণেই নির্মমভাবে হত্যা করা হয়েছে নারায়ণগঞ্জের 10 বছরের শিশু রিমনকে। হত্যাকাণ্ডের সাথে জড়িত 4 আসামিকে গ্রেফতার করেছে পিবিআইয়ের নারায়ণগঞ্জ টিম। দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন এসপি মনিরুল ইসলাম। বলেছেন মোটিভ তুচ্ছ হলেও দুই পরিবারের দীর্ঘদিনের ক্ষোভের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় রিমনকে। রাজধানীর মিরপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রী লিপি খাতুন হত্যা মামলায় স্বামী আফজাল মোল্লাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় ডিএমপির উপপুলিশ কমিশনার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন আসামি। ডিএমপি উপকমিশনার জানায় বিয়ের পর থেকে বিভিন্ন সময় মারপিট সহ শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো লিপি খাতুনকে। ঘটনার দিন কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিমের ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় তাকে। ইউক্রেনে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে রাশিয়া। কিয়েভ সফরে এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার ইউক্রেন সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, সাথে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দল কিয়েভ সফর করলেন। সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন দুই নেতা। নতুন করে আরও $700 মিলিয়ন সামরিক সহায়তার কথা জানান তারা। নাইজেরিয়ার তেল শোধনাগার বিস্ফোরণের ঘটনাকে জাতীয় বিপর্যয় হিসেবে আখ্যা দিলেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। রোববার শতাধিক মানুষের মৃত্যুর পর দেন এই বিবৃতি। বলেন দুর্ঘটনায় হতবাক গোটা জাতি ভোগ করছে
প্রচণ্ড মানসিক যন্ত্রণা। রোববার ভোরে ইমো প্রদেশে ঘটে জোরালো এই বিস্ফোরণ। অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 109 জনে, তবে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করার উপায় নেই। মঙ্গলবার নির্ধারণ হতে পারে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা। আবাহনীর বিপক্ষে জিতলেই প্রথমবার শিরোপা ঘরে তুলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আর হারলেও শিরোপা নিশ্চিত হয়ে যাবে যদি অন্য ম্যাচে লেজেন্ডস অফ রূপগঞ্জ হেরে যায়। 13 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে শিরোপার খুব কাছে শেখ জামাল, আর সমান ম্যাচে 18 পয়েন্ট মাশরাফি সাকিবদের রূপগঞ্জের। রানওয়ে টু রূপগঞ্জের চেয়ে এগিয়ে আছে জামাল। শেখ জামাল টানা 2 ম্যাচ হারলে আর শেষ 2 ম্যাচে যদি রূপগঞ্জ জয় পায় তাহলে হেড টু হেড কাউন্টে সমান হবে দুদল। তাই শিরোপা সমীকরণ হবে রান রেটে, যেখানে অনেক এগিয়ে ইমরুল কায়েসের শেখ জামাল। এই ম্যাচে ইঞ্জুরি আক্রান্ত মিরাজের সার্ভিস না পেলেও শেখ জামালের হয়ে খেলবেন মুশফিক। এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।